আপন খবর আসলেই তিনি নিজেকে চিনতে যাচ্ছেন। এই পৃথিবীর প্রতিটি মানুষ একটা বয়সে এসে সে নিজেকে চিনে। আল্লামা রুমি বলছেন, প্রকৃত বোধের উদয় যতদিন আমার মধ্যে হয়নি আমি চেয়েছিলাম এই পৃথিবীকে চিনব এবং চিনাব, কিন্তু যেদিন প্রকৃত জ্ঞান আমার মধ্যে, আমি যেদিন বুঝতে পারলাম যে না আমি কোন পথে আছি, মানে জ্ঞানের পরিপূর্ণ স্তরে মানুষ গেলে সে বলে আমি নিজেকে চেনার চেষ্টা করছি। এই যে বোধের ব্যাপারটা, বয়স এবং সুচিন্তা, অভিজ্ঞতা, ধর্মের জ্ঞান এবং জীবনের হিসাব কিতাব যেটা করতে পারে, তারা একটা বয়সে এসে এই জায়গায় আসবে। খোদার প্রেমে মশগুল এই নিবেদিত কবিকে আমি ধন্যবাদ জানাই, এই কারণে যে তিনি অত্যন্ত কি বলবো আন্তরিকতার সাথে তার প্রাণের কথাগুলো তার ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। ভাষার অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা সেদিকে তাকাবো না, এই জন্য তাকাবো না, আমরা তার নির্লোভ আবেগকে, নিঃস্বার্থ আবেগকে, তার ধর্ম এবং বিশ্বাসের প্রতি তার যে প্রতিশ্রুতি, এই দিকে আমাদের দৃষ্টিটা দেবো, তাহলে আমরা দেখব তিনি একজন চমৎকার কবি। একজন সমালোচকের দৃষ্টিতে যদি খুব সূক্ষ্মভাবে দেখা যায় তাহলে অনেক জিনিস বেরিয়ে আসবে, আমি তাকে পরামর্শ দিতে পারতাম যে না এই বইটা আপনার এরকম প্রকাশ এখন না করা উচিত, বরং আরো কিছু সময় নেন অথবা কাউকে দেন সে যেন খুব ভালো করে দেখে। তো সেই দিকে আমাদের না যাওয়াই ভালো। তিনি শুরু করেছেন তার গ্রন্থটি আপন খবর, মনে হচ্ছিল আমার কাছে যে সম্ভবত তিনি মরমী সঙ্গীত আয়ত্তে এনেছেন এবং মরমী সঙ্গীত দিয়ে তার গ্রন্থটা সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করবে। একটু আমার লেখাগুলো শোনাচ্ছি। একটি মরমী সঙ্গীত দিয়ে গ্রন্থটির শুভ সূচনা। পার্থিব আনন্দ বিলাসে ডুবে গিয়ে যারা পরকালের কথা বলে যান, কবি তাদের প্রতিনিধিত্ব করেই অনুশোচনা করছেন এই কবিতায়। পয়লা ডিসেম্বর 85 একটি নবজাতকের আগমনে একজন বাবার কি আন্তরিক প্রতিক্রিয়া, তার শুকরিয়া আদায়ের ভাষায় ফুটে উঠেছে পয়লা ডিসেম্বর 85 কবিতাটি। এইভাবে রিমা নামে আলাদা কবিতা, রিফাত নামে কবিতা, শপথ, ছোট্টমণি, এই করে করে খোদা প্রেম নামে কবিতা, তাহলে তার কলম যেন এই দেশ জাতির কল্যাণে, ধর্ম সমাজ ও সংস্কৃতির কল্যাণে নিবেদিত হয়, মানুষের পৃথিবীকে তিনি যেন আর অনেক কিছু দিয়ে যেতে পারে। এই কথাই বলবো, নাইস টু হ্যাভ এ কবি ইন দ্য বান্ডল, একজন কবি ফেভারিট হওয়া আমি ভেরি প্রাউড। থ্যাংক ইউ ভেরি মাচ। আপন খবর হয়তো খুব বেশি প্রভাবিত করবে না, বা কবিতা এইটা কবিতার জগতে খুব বেশি প্রভাব রাখবে না, কিন্তু আমি মনে করি আধ্যাত্মিক জগতে, ভাবের জগতে আমাদেরকে এইটা অনেক কিছু আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে পারে। আমি ভালো বক্তা নই, এই বই প্রকাশ করার প্রয়াস যারা করেছেন তাদের আরো লক্ষ্য রাখা উচিত ছিল যে বাংলাদেশের সমসাময়িক সাহিত্যাঙ্গনে কিভাবে বই বের হয়। আমি এই কবিতাটা আমি বলেছিলাম আগে, কিন্তু যারা প্রকাশ করেছেন ওরা বলেছেন যে আমরাও দেখার সুযোগ হয়নি, তাই এই দেখল তাকে। কবিতার বই হবে শুধু সাহিত্য, শুধু কবিতা, কবিতার বইয়ে ফ্যামিলির ছবি থাকবে না। আমি বিশ্বাস করি নবীন ইসলাম সাহেবের আগামী প্রকাশনা আরো সমৃদ্ধ হবে, আরো সুন্দর হবে, এবং চলমান সাহিত্যের যে সূত্রধারা সেই সূত্রধারায় আপনি সম্পৃক্ত থাকবেন এবং সাহিত্য সংগীতিতে যেভাবে বের হয়ে হয় সেই প্রতি আপনি হাঁটবেন। সামান্য প্রতি কি বলতে, আমি আমার যা শুনছি আলহামদুলিল্লাহ যতটুকু পাওয়ার কথা তার চেয়ে বেশি আমি পাইছি, আমি এতটুকু পাওয়ার আশা করি। স্যার এই বয়সের দুইবার আইছ, যার কৃতজ্ঞতা আমি স্বীকার করতেছি এবং স্নেহ করেন বলে তিনি আবার আসছেন। এই বয়সে অন্তপক্ষে বারবার আবার গত নয়,
যেগুলো মনে হয় তুলিয়া ধরছেন আমি যে এটা বইটা কিন্তু বই ছাপার জন্য লেখা হয় নাই, ওইটা মনের আবেগে লেখছি যখন যা মনের মধ্যে আসছে এবং ফালাইয়া রাখছে। এখন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন তারা যখন দেখলেন, দেখার পরে বললেন আচ্ছা বইটা বই আকারে রাখেন, আর নিজের মনের মধ্যে আইলো যে মনে হল এমন কিছু নাই যে আমার মনে হল রাখিয়া যাওয়ার, যার জন্য ঠিক আছে সবাই যখন বলছেন যে নিশ্চয় এর মধ্যে কিছু তো আমার না হয় আছে, যদি বেশি নাও থাকে তখন কিছু তো অন্তত আছে, যত বছর পারি নাই এই বছর মনে হল আমি পুরোপুরি ভাবে হয়েছি যে না আমি আর এটা ছাপাইতে যাইতাম না, কারণ আমি মনে করি যে এখনো প্রস্তুত নাই, এখনো রেডি নাই, কারণ অনেকটা জিনিস আমি নিজে দেখি আর কি মনে করবো এগুলা কারেকশন করার দরকার আছে, ভাষাগত দরকার আছে, এরপরে এগুলো তো মনটাকে লেগেছে, এগুলো তো মনটা সাফাওয়ার চিন্তাধারা নিয়ে লেগেছে, যার জন্য মনে করবো এগুলোর মধ্যে বিভিন্ন রকমের ভুল ত্রুটি আছে, এটুকু আমার আশা। তারপর যেগুলো কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ তখন কিন্তু আমার বন্ধু বান্ধবটা গিয়া এবং যেখান থেকে মনে করি আমি উৎসাহ পাইছি সেখান থেকে বলছে যে না যাই হোক ওইটা বই আকারে ছাপাই আসো, পরবর্তীতে দেখা যায় মঙ্গল শুনেছিলাম। আর যদি এইভাবে ভুলের সংশোধন করার জন্য বারবার আমরা সময় নেই তাহলে দেখা যায় হয়তো কিন্তু আর একদিন সম্ভব হয়েছে না। তো আপনারে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা মনে করি ধৈর্য সহ শুনছেন, আমার এই উপদেশ দিচ্ছেন, আশা করি আমি এই উপদেশ আমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে।